ঘূর্ণিঝড় সিত্রাং পূর্ণরূপে আঘাত আহানার সময় বাতাসের গতিবেগ হতে পারে 90 থেকে 95 কিলোমিটার, উপকূলে 730 কিলোমিটার জুড়ে তাণ্ডব দেখাতে পারে, হতে পারে জলোচ্ছ্বাস যার প্রভাবে বন্যাও। গেল 3 বছরে যেসব ঘূর্ণিঝড় হয়েছে তার চেয়েও সিত্রাংয়ের আঘাত হানার এলাকা অনেক বেশি হতে পারে। গতিপথ অবস্থান বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা বলছেন, অমাবস্যা তিথি, সূর্যগ্রহণ ও বায়ুচাপ পার্থক্যে আধিক্যের প্রভাবে উপকূলীয় এলাকা ও চরাঞ্চলগুলোতে স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। গেল কয়েক বছরের বাংলাদেশে ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস ছিল ক্ষয়ক্ষতির বড় কারণ। 2020 সালের 13 মে ঘন্টায় 260 কিলোমিটার গতিবেগে ভারত ও বাংলাদেশের উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় মৃত্যু হয় 128 জনের। 2019 সালে ফণীর প্রভাবে বড় ধরনের ক্ষতি হয়, বাংলাদেশ ও ভারতের 89 জনের মৃত্যু হয়। তাই শেষ মুহূর্তে সিত্রাংয়ের শক্তি না কমলে ক্ষয়ক্ষতি বেশি হতে পারে আগের চেয়ে। সিত্রাংয়ের প্রভাবের আরেক বড় শঙ্কা হচ্ছে শুধু উপকূলীয় নয়, দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীগুলো ফুলে ফেঁপে বন্যা হতে পারে। 26 অক্টোবর পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে আকস্মিক বন্যায়, তাই ব্যাপক ক্ষতি হতে পারে শীতের আগাম সবজির। এ অবস্থায় প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি কমাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে তারা। ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে জনগণকে নেওয়া শুরু হয়েছে, শুকনা খাবার এবং ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য বিষয়গুলো আশ্রয়কেন্দ্রের জন্য প্রস্তুত রাখা হয়েছে, গবাদি পশুসহ, যাতে করে সকল মানুষকে নিরাপদে নিয়ে যাওয়া হয়। হতে পারে প্রবল বর্ষণ, ফলে পার্বত্য চট্টগ্রামে রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। যে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাসকারী মানুষজন যারা রয়েছে তাদেরকে আমরা আমাদের আশ্রয়কেন্দ্র সমূহে আমরা সরিয়ে আনবো এবং প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে আমরা শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণের ব্যবস্থা রেখেছি। রঞ্জন শুভ্র, DBC News Desk।